তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং তারপর তোমার জন্মসহদর ভাই শেখ নাসের তারপর গেছে তোমার প্রিয়তমা বাল্যবিবাহিতা পত্নী আমাদের নির্যাতিতা মা এরই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল এরই ফাঁকে এক সময় প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মাঝে মরেছে একজন প্রতিবাদী কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ যার জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল তুমি কামানার মৃত্যুর গর্জনে উঠে বসেছো বিছানায় তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছো চোখে লুঙ্গির ওপর সাদা ফিন ফিনে সাতই মার্চের পাঞ্জাবি মুখে কালো পাইপ তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায় সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল তোমার রাসেল তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজি আশ্রিত করতল রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি তোমার সোনার বাংলা সিঁড়ি দিয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উলটিয়েছ বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ তিলক হাই তোমার পা একবারও টলে উঠল না চোখ কাঁপল না তোমার বুক প্রসারিত হল গুলির অপচয় বন্ধ করতে কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্যের চেয়ে বেশি কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলার সিনেমা দেখার আনন্দের চেয়েও বেশি মূল্যহীন শুধু তোমার জীবন শুধু তোমার জীবন পিতা তুমি হাত উঁচু করে দাঁড়ালে বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের আর আমরা তখন আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেস্তের দিকে তারপর ডেস্কটপ তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় সে হুমড়ি খেয়ে থামলো কিন্তু তোমার রক্ত রক্তস্রোত থামল না সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেছে গড়িয়ে সেই রক্ত সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন চমৎকার একটি কবিতা এবং পুরো একটা কবিতাই পনেরোই আগস্টের পুরো গল্পটায় আছে খুব মর্মান্তিক